हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के আমি আবার আরেকটা রেসিপি নিয়ে এসেছি, অসাধারণ। সেটা হলো আমার সবচেয়ে পছন্দের রেসিপি। আর কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। পরনে হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা তিনটে গোটা, তেজপাতা। তেজপাতা কিন্তু ধুয়ে দিয়েছি, কেন খুব নোংরা থাকে। তারপর একটুখানি হালকা করে নেড়ে চেড়ে নেবো, যাতে ভাজা ভাজা হয়ে যায়। আর দেখুন, দিয়ে দিলাম এবার সবজি। দিলাম হচ্ছে আলু আর হলো তার সাথে পটল। ভাজাটা কিন্তু একটু হালকা লাল লাল হবে, বেশি কড়া না, আমার কড়াও ভালো লাগে না, হালকা একদম। তারপর দিয়ে দিচ্ছি হলো আদা গ্রেট, মানে আদা কুচি বলুন, আদা আপনারা তেঁতো বলতে পারেন, যেরকমভাবে আদা গ্রেট দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখানে চারটে ছোট দেখে টমেটো, একদম পেস্ট করিনি, একদম পেস্টটা ভালো লাগে না। মশলা দিয়ে দিয়েছি, তা মশলাটা স্কিপ হয়ে গেছে, তা আপনাদের বলে দিচ্ছি এক এক করে। মশলা হলো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, আর তার সাথে অল্প করে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে একদম হচ্ছে কষানো হচ্ছে। দেখুন কষানো হয়ে গেছে, একদম ইয়াম ইয়াম কষানো। কুকারের মধ্যে দিয়ে দিয়েছি মুগ ডাল, কেন ভাজতে হবে, মুগ ডালটা না ভাজলে হয়। আর দেখুন হালকা ভাজা হয়েও গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ডালিয়া, আর ডালিয়া দেখুন ভালোভাবে একদম ডালের সাথে হালকা করে ভেজে নিতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি পুরো সবজিটা, যেটা আমি কষানো হয়ে গেল পুরো দিয়ে দেবো ঢেলে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একদম আন্দাজ করে নুনটা, আর তারপর ঘি একদম অল্প, কম বেশি দিতে পারেন। আর তারপর এবার দেখুন আমি ঢেকে দিচ্ছি কুকার, একদম ঢাকার পর 5 থেকে 6টা সিটি। আর তারপরে কিন্তু যখন নামাবেন অন্তত কুকারটা খুলবেন না, ধেমে আজে রেখে দেবেন। দেখুন কুকারটা খুলে ফেলেছি, ও ঘর গন্ধে ময় ময় হয়ে গেছে। আমি তো এইভাবেই করি ডালিয়া, আর দেখুন কি সুন্দর খিচুড়ির মতন হয়ে গেছে, আর দারুণ লাগে সবজি দিয়ে। তা আপনারা আমার পছন্দের এরকম সবজি দিয়ে ডালিয়া অবশ্যই রেসিপিটা করবেন। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকবেন। লাভ ইউ ফ্রেন্ডস।